সালামু আলাইকুম, আমি আরিফা শফি মেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আপনাদের সাথে বোর্ড নিয়ে কথা বলবো। এই বোর্ডগুলো দিয়ে আমরা ক্যাবিনেট বানাই, কিচেন বানাই অথবা সিলিং বানানো হয়। তো সিলিং এর বোর্ডগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা মূলত ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেট বানানোর জন্য যে বোর্ডগুলো ব্যবহার করা হয় সেই বোর্ডগুলো নিয়ে খুব অল্প করে আলোচনা করব। কী কী ধরনের বোর্ড, বোর্ডের ওপরে ফিনিশিং কী কী ধরনের হয় এবং কোন বোর্ডের কী কী সুবিধা এবং অসুবিধা একবারে আপনাদের জন্য ক্লিয়ার করে দেব। প্রথমে আসি সবচেয়ে সস্তা যে বোর্ডটা সেটা নিয়ে। এই বোর্ডটা হচ্ছে পার্টিকেল বোর্ড, বিদেশে চিপিং বোর্ড বলে। এটা মূলত বিভিন্ন ধরনের কাঠের গুঁড়োকে রেজিন দিয়ে শক্ত করে করা হয়। এটা হচ্ছে প্রথম টাইপের যে বোর্ড সেটা। এবার দ্বিতীয় ধরনের বোর্ড, দ্বিতীয় ধরনের যে বোর্ড সেটা হচ্ছে MDF বোর্ড। MDF মানে হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার। তো MDF বোর্ডের চেয়ে একটা শক্ত বা ডেন্স ভার্সন আছে, সেটা হচ্ছে হাই ডেন্সিটি ফাইবার, যেটাকে বলা হয় HDF। এটা হচ্ছে দ্বিতীয় যে ধরন, দুটো মোটামুটি মূলত একই। আর তৃতীয় যে ধরনটা সেটা হচ্ছে প্লাইউড। প্লাইউড আপনারা দেখেই বুঝছেন যে বিভিন্ন লেয়ারে কাঠের একটা কম্বিনেশন হয়, স্যান্ডউইচ করে এটা বানানো হয়, এটা হচ্ছে প্লাইউড। এবার ফিনিশিংয়ের ব্যাপারে আসি। যে তিন ধরনের বোর্ডের কথা বললাম, যে পার্টিকেল বোর্ড, MDF বা HDF এবং প্লাইউড, তিন ধরনের বোর্ডের উপরে বিভিন্ন ধরনের ফিনিশিং কিন্তু পাওয়া যায়। প্রথমেই বলি যেটা সবচেয়ে কমন, মেলামিন ফিনিশ। তো ওপরে মেলামিনের একটা ফিনিশিং দেওয়া হয়। এটা বিভিন্ন ধরনের কাঠের কালার আসতে পারে। এটা এক ধরনের লেয়ার, যেটা অনেকটা স্টিকারের মতো লেয়ার, এবং এটারও বিভিন্ন রকম কোয়ালিটি আছে। কিছু কিছু আছে একদম পলিথিনের মতো স্মুথ হয় এবং কিছু কিছুতে একটু উঁচু নিচু পাওয়া যায়। এটা একটা সলিউশন। এবং চারপাশ দিয়ে কিন্তু এজিং দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পানি ঢুকলে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, পানি যেন না ঢুকে সেজন্য এজিং দেওয়া হয় মোটা করে। তো এটা হচ্ছে একটা সলিউশন, সেটা হচ্ছে মেলামিন দেওয়া। দ্বিতীয় সলিউশন হচ্ছে ভিনিয়ার। ভিনিয়ার হচ্ছে মূলত গাছের বিভিন্ন ধরনের ছাল। তো সত্যিকারের ছাল দিয়ে কিন্তু পার্টিকেল বোর্ডের উপরে ওই গাছের বা ওই কাঠের লুকটা নিয়ে আসা হয়। তো গাছের ছাল দেওয়ার সুবিধা হচ্ছে যে এটা কিন্তু বিভিন্ন ধরনের বার্নিশ করা যায়। সেটা বার্মান্টিক হতে পারে, বীচ হতে পারে, পাইন হতে পারে, বিভিন্ন ধরনের কাঠের ছাল দিয়ে এটার উপর বার্নিশ করে কিন্তু এরকম ইফেক্টটা নিয়ে আসা হয়। এছাড়াও আপনার পার্টিকেল বোর্ডের উপরে আরও বিভিন্ন ধরনের ফিনিশিং দেওয়া পসিবল। অ্যাক্রিলিক দেওয়া যায় বা আরও অনেক রকম ফিনিশ, ফর্মিকা আছে। যেমন এগুলো ফর্মিকে, এটা খুবই কমন, অটোবিতে আমরা দেখতাম ফর্মিকে দিয়ে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে আসা হয়। তো বোর্ড যে ধরনেরই হোক না কেন, পার্টিকেল বোর্ড হতে পারে, MDF বোর্ড হতে পারে, প্লাইউড হতে পারে, সব ধরনের বোর্ডের উপরে কিন্তু মেলামিনের ফিনিশিং দেওয়া পসিবল। সেগুলোর উপরে আপনার ভিনিয়ারের ফিনিশিং দেওয়া পসিবল অথবা অ্যাক্রিলিক দেওয়া পসিবল, HPL দেওয়া পসিবল। বিভিন্ন ধরনের কিন্তু ফিনিশিং দিয়ে বিভিন্ন ধরনের লুক নিয়ে আসা যায়। এবারে বলছি তিন ধরনের বোর্ডেরই কোনটার কী কী সুবিধা এবং অসুবিধা। প্রথমে আসি পার্টিকেল বোর্ডের বিষয়ে। পার্টিকেল বোর্ড হচ্ছে এই বোর্ডগুলোর ভেতরে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে প্রবলেমেটিক যে বোর্ডটা। তো খুবই হালকা ধরনের বা টেম্পোরারি জিনিসপত্র বানানোর জন্য বা আপনার বাজেট যদি খুব কম থাকে তাহলে এই বোর্ডটা কিন্তু আমরা ব্যবহার করি। এই বোর্ডটা খুব সহজেই ভেঙে যায় এবং পানিতেও কিন্তু নষ্ট হয়। তো এটাকে সাস্টেনেবল করার জন্য বা লং ডিউরেবিলিটির জন্য কী করা হয়, এটার উপরে দুই পাশে মেলামিন দেওয়া হয় এবং সাইডে এজিং দেওয়া হয়। এরপরেও যদি এটা দিয়ে আপনি যদি কিচেন ক্যাবিনেট বানাতে চান তখন অবশ্যই আমাদের রিকমেন্ডেশন থাকবে চারপাশে যেন মেটালের এজিং দেওয়া হয়। আচ্ছা, এবার দ্বিতীয় যে টাইপোলজি সেই টাইপোলজি হচ্ছে MDF। MDF-এর অবস্থা কিন্তু সবচেয়ে খারাপ, কারণ MDF-এ পানি ঢোকার সাথে সাথেই এটা ফুলে যায়। এর কারণে এটার এজিংটা যদি খুব বেশি ভালো না হয় তাহলে কিন্তু এটা কখনোই টিকবে না এবং এটা দিয়ে কিচেন ক্যাবিনেট কখনোই বানানো যাবে না। কারণ হচ্ছে মূল সমস্যা তো একটা না, সমস্যা হচ্ছে দুটো। এটা কিন্তু মূলত কাগজের মতো একটা জিনিস, তো এটার ভেতরে স্ক্রু কিন্তু খুব সহজে থাকতে চায় না। তো আপনি যত শক্ত করেই স্ক্রু লাগান না কেন, এটাতে কিন্তু থাকবে না। তো MDF দিয়ে কখনোই কোনো ক্যাবিনেট বানানো যাবে না। হ্যাঁ, তবে এটা আসলে কেন ব্যবহার করে, আপনি কিন্তু মেইন ফ্রেমগুলো ক্যাবিনেটে বানাতে পারবেন, বাসার ভেতরের ফার্নিচার যেগুলোতে আপনার খুব সহজে পানি লাগে না বা লাগার সম্ভাবনা কম, সেগুলোতে আপনি MDF ব্যবহার করতে পারবেন। আর একটা কারণে MDF সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তার মূল কারণ হচ্ছে MDF-এ কিন্তু কাঠের মতো বিভিন্ন ধরনের কাজ করা যায়। আপনি যদি CNC মেশিনের বিভিন্ন রকম উঁচু নিচু গ্রুভ বা কিছু করতে চান বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে চান, সে কারণে কিন্তু MDF সবচেয়ে ভালো। যার কারণে DCC মার্কেট বা যে কোনো মার্কেটে আপনি যে ফার্নিচারগুলো দেখবেন সেগুলোর বেশিরভাগই কিন্তু MDF দিয়ে বানানো হয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একদম
পানির সাথে যায় না, পানি এটার পর পড়লেই মোটামুটি এটা কিন্তু সোক করে নেয় এবং এটা ফুলে ওঠে। তো অনেকেই হচ্ছে এটাকে কাটানোর জন্য এটার উপর রেজিন বা বিভিন্ন ধরনের প্রলেপ দিয়ে এটাকে ওয়াটার রেজিস্টিভিটি বাড়ানোর চেষ্টা করে। আচ্ছা, ফাইনালি যেটা সেটা হচ্ছে প্লাইউড। তো প্লাইউডের ক্ষেত্রে যেটা হয়, প্লাইউডটা কিন্তু আপনার ওজনও অনেক হালকা, কিন্তু এটা কিন্তু খুবই ডিউরেবল, এতই ডিউরেবল এটা কিন্তু আপনার স্ট্রাকচারাল ওয়াল হিসেবেও কাজ করতে পারে। এটা দিয়ে আপনি শুধু ক্যাবিনেট না, আপনি চাইলে ওয়ালও বানাতে পারবেন। কিচেনে যতগুলো ভার্টিক্যাল মেম্বার এবং হরাইজন্টাল মেম্বার বেশিরভাগই কিন্তু প্লাইউড দিয়ে করার চেষ্টা করা হয়। যদি বাজেটে কভার করে তাহলে পুরোটাই কিন্তু প্লাইউডে বানানো সবচেয়ে ভালো, কারণ এটা স্ক্রু সবচেয়ে বেশি ভালো ধরে। প্লাইউডের আর একটা সুবিধা হচ্ছে প্লাইউডের কিন্তু ওয়াটারপ্রুফ ভার্সন আছে, যেটাকে বলা হয় মেরিন প্লাই। তো স্পেশালি কিচেনের ভার্টিক্যাল মেম্বারগুলোতে এই জিনিসগুলো যেন কখনোই নষ্ট না হয় সেজন্য অবশ্যই মেরিন প্লাই ব্যবহার করা উচিত। যারা ভালো কাজ করে তারা সবসময়ই মেরিন প্লাইটা কিন্তু ব্যবহার করে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের বোর্ড আছে যেগুলোকে আমরা বলি ইকো বোর্ড। এগুলো আসলে কাঠ বা কাঠের কাছাকাছি কিছু না, অনেকটাই প্লাস্টিকের মতো। তো এগুলো দিয়ে মূলত দরজা বা পাল্লা এই টাইপের জিনিসগুলো বানানো হয়, কিবিনেটের জন্য বানানো যেতে পারে। তো বোর্ড নিয়ে আজকে এতটুকুই। প্রথম টাইপোলজি পার্টিকেল বোর্ড বা চিপ বোর্ড, এটাকে কিন্তু বাংলায় সবাই পার্টেক্স বোর্ড বলে, কারণ পার্টেক্সের শুরুর দিকে বোর্ডগুলো মূলত এটাই ছিল। দ্বিতীয়ত হচ্ছে এমডিএফ বোর্ড, যেটার ভেতরটা আপনার এ ধরনের হয়। আর তৃতীয়ত হচ্ছে এমডিএফ এবং এইচডিএফ, দুটো বোর্ডই পাওয়া যায়। এমডিএফটা একটু মিডিয়াম ডেন্সিটি এবং এইচডিএফের ডেন্সিটি একটু বেশি। আর থার্ড হচ্ছে প্লাই বা মেরিন প্লাই, এই তিন ধরনের বোর্ড। এবং তিন ধরনের বোর্ডের উপরেই কিন্তু অনেক ধরনের ফিনিশিং পাওয়া যায়, চাইলে কিন্তু রঙও করা যায়, রং করে বিভিন্ন ধরনের ফিনিশিং এগুলোর উপরে নিয়ে আসা যায়। তো আজকে এতটুকুই, সামনে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।